বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এই স্থানটি বুড়ির নামে পরিচিত দুই মাস আগে খনন কাজ শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের গবেষক দল খননের ফলে মন্দিরের সন্ধান পায় তারা তবে খনন কাজ শেষ করে মন্দিরটি সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা পূর্ণ সংস্কার করে দিতে হবে হ্যাঁ আমরা হিন্দুরা এর ঐতিহ্য টেকাই রাখতে পারি অন্তত সরকারজন করে আর এই মন্দিরের নিচে আরো একটি মন্দির রয়েছে বলে ধারণা করছেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক উপরে যেটা দেখেছেন সপ্তরথ মন্দির আর কি তার নিচে আমরা আরেকটা মন্দির आवाज হচ্ছে এবং এরপরে আরেকটা স্থাপনা মানে উপস্থিত আছে বলে আমরা বিশ্বাস করি খনন কার্যক্রমে নিরাপত্তা সহ সব ধরনের সহযোগিতার কথা জানালেন জেলা প্রশাসক এখানে যত ধরনের সাপোর্ট প্রয়োজন সেটা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন দিচ্ছে এবং সিকিউরিটি সিকিউরিটিল এই এলাকার যা প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে যা আবিষ্কৃত হচ্ছে সেটা জেলা পুলিশ বিরল থানা পুলিশ আছে জেলা উপজেলা প্রশাসন আছে তারা সেফটি সিকিউরিটি এনশিউর করছে সরকারের প্রধান অধিদপ্তরের সহযোগিতায় এই খননে অর্থায়ন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন